পানিবাগ মরখাজ রহমতি আলিয়া হাবিবিয়া মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং সঙ্গে পানিগার মরখাজ রহমতি আলিয়া হাবিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার তেইশ অনুষ্ঠিত হওয়া সভার মাননীয় সভাপতি সাহেব উপস্থিত এলাকাবাসী তথা সামনে উপবিষ্ট এই মাদ্রাসা শিক্ষারত অবস্থায় থাকা আমার প্রতি আদরে অতি স্নেহের কচি কচি মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা সবাই দে তাহলে একদিন মানুষ থাকবে না তাই মানুষ এবং মানুষের সাথে পরিবেশ আমরা একে অপরের উপর নির্ভরশীল যদি আমরা মানুষ পরিবার এই পরিবেশটা সেভ করে বা সংরক্ষণ করতে না পারি তাহলে ভবিষ্যতে এমন এক প্রজন্ম আসবে এমন এক সময় আসবে যে সময় মানুষ অক্সিজেনের অভাব হবে তাই আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রয়োজন যাহাতে আমরা আমাদের পরিবারবর্গের মানুষের আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের ভাই বোনদের যেভাবে সেবা এবং শুশ্রূষা করি ঠিক তেমনিভাবে আমাদের সবার কর্তব্য যাহাতে আমাদের আশপাশে থাকা গাছ বৃক্ষ থরু লতা পাতা এইগুলো আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য যাহাতে সংরক্ষণ করে রাখতে পারি সেই দিকে আমরা সবাই একটু লক্ষ্য রাখা আমরা প্রত্যেকের প্রয়োজন এবং দায়িত্ব দেখুন এই আজকে এই পরিবেশ দিবসে বলার মতো এমন কিছু নেই এরপরে অনেক কিছু আসে আমি সংক্ষেপে এটাই বলতে চাই বলবো যে আমরা প্রত্যেকেই গাছবৃত তরু লতা পাতা সংরক্ষণ করা সংকল্পবদ্ধ হব এবং এই গাছপালা থরুলতা পাতা যে আমাদের কতটুকু সাহায্য এবং সহযোগিতা করে তারা তা বলা বলে আপনাদের প্রকাশ করার প্রকাশ করা কথা নয় আমরা সবাই জানি এবং বুঝতে পারি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যাহার প্রয়োজন তা আমরা কোথা থেকে পাই বা আমরা যে বিষাক্ত যে গ্যাসগুলা ভিতর থেকে বাইর করে দেয় সেগুলা কিভাবে এই বৃক্ষগুলি লতা পাতাগুলি পিউরি পিউরিফাই করে আবার আমাদের অক্সিজেন আকারে যে আমাদেরকে দেয় এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ভবিষ্যতে যাহাতে আমাদের পরিবেশ আমাদের গাছপালা আমাদের তরুলতা যাহাতে প্রজন্ম ভবিষ্যতে প্রজন্ম যারা আছে তাদের জন্য সংরক্ষণ রক্ষণে রাখতে পারি তার প্রতি আমরা লক্ষ্য রাখবো আমাদের অভ্যাস হয়ে গেছে শুধুমাত্র গাছ কেটে ফেলা কিন্তু না এটা আমাদের অভ্যাস হলে চলবে না আমাদের যদিও প্রয়োজনে একটি গাছ একটি গাছ কাটতে হয় কিন্তু কম পক্ষে আমি মনে করি একটি গাছ কাটার সঙ্গে সঙ্গে অত্যন্ত পক্ষে দশটি গাছের উদ্বোধন দেওয়া আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য এই দশটি চারা আমি লাগাবো দশটি দশটি বেঁচে যাবে তা নয় তা থেকে হয়তো একটি দুইটি বাঁচবে এই আমি যে বিয়োগ করলাম গাছটি যে বিয়োগ করলাম সেই বিয়োগটির ক্ষতিপূর্ণ হবে শুধু এটা নয় আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে বর্তমানে যেভাবে গাছ বৃক্ষগুলা নিঃশেষ নিঃশেষের দিকে চলছে এই বৃষ্টির অভাব দেখা দিচ্ছে শুধুমাত্র এই আমাদের পরিবেশ সংরক্ষণ করে না থাকার এই জন্য আমরাই দায়ী তাই আমাদের যে এই পৃথিবীর ভারসাম্যতা নষ্ট হচ্ছে মেঘের দিনে মেঘ হচ্ছে না গরমের দিনে গরম হচ্ছে না এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই আমাদের কর্মকলাপের কারণে তাই আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব এটাই যে। যে পরিবেশ এখন খুবই সংকটপূর্ণ অবস্থায় তাই আমরা বিভিন্ন সময় আম কাঁঠাল লিচু ইত্যাদি ফল খাই এই ফল খেয়ে তার যে বীজ যেটা আছে। ফল খেয়ে তার যে বীজ যেটা আসে এই বীজটা এলোমেলোভাবে না ফেলে একটু সুন্দরভাবে সেগুলা গুছিয়ে রাখবার চেষ্টা করি আর যদি কোনো দিন না কোনো দিন যদি কোনো ট্রেইনে বা কোনো লম্বা কোনো লম্বা আমরা সুযোগ হয় যে ট্রেন সফর করতে হয় গৌহাটি যেতে হয় বা শিলং যেতে হয় এমন কোনো লম্বা শহরে যদি আমরা যাওয়ার যাওয়ার জন্য প্রস্তুত হই তখন কি করব এই যে রেখে দেওয়া আমার আমের বীজ রেখে দেওয়া আমার এই লিচুর বীজ রেখে দেওয়া আমার সেই কুলের বীজ এই যে বীজগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম রেখে দেওয়া আমার এই সেই খাজুরের বীজগুলা সংরক্ষণ করে রেখেছিলাম যাওয়ার সময় যখন ভ্রমণে যাবো ঘুরতে যাব তখন এই বীজগুলা যদি আমি সঙ্গে নিয়ে যাই ট্রেনে যখন সফর করছি বা গাড়িতে যখন সফর করছি যদি পকেটে রেখে দেই বা একটা বাস্কের মধ্যে রেখে দেই এই ভ্রমণের সময় যদি এই বিষিগুলা এই বীজগুলা যদি একটু দুই তিন মিটার দুই তিন মিটারের ডিস্টেন্স রেখে রেখে যদি আমি ফেলে ফেলে দিয়ে যেতে পারি হয়তো বা এই যে বিশেষ যে বীজগুলো আমি ফেলেছিলাম হয়তো এই বীজ থেকে একদিন দুইটি তিনটি নতুবা শটিও সটিও গাছ হবে আর এই গাছ গাছগুলো যখন বড়ো হয়ে ফল ফল ধরবে এই ফলগুলাকে যে বা যারা এইভাবে যদি এই প্রক্রিয়াটা চালু রাখে তাহলে আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পরিবেশটা সংরক্ষণ এবং সহজ হয়ে দাঁড়াবে তাই আমি বারবারই এটাই অনুরোধ করব। যাহাতে আমরা যে বীজগুলা যে ফলগুলা খাই এই এই ফলগুলার বীজ যাহাতে অপচয় না করে সেইগুলা সংরক্ষণ করে রাখি এবং যেটা প্রয়োজন গাছের প্রয়োজন সেখানে গিয়ে দু চারটি বীজ যদি ফেলে আসতে পারি হয়তো আমার এই সামান্যটুকু মেহনত হয়তো ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক কিছু হয়ে দাঁড়াবে আর কি বলবো এমন তো বলার মতো আর কিছু নেই ইনশাল্লাহ আমরা সবাই পরিবেশ পরিবেশ সুস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন যেন পরিবেশটা সুন্দর এবং সুস্থ রাখার তৌফিক দান করেন একটি কথা না বলার নয় আমরা যে পরিবেশ সংরক্ষণ করব না হতেই পারে না কারণ আমরা যে প্রফেট যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণ এবং ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আওয়ার প্রফেট হজরত মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম একটু আগে আমার কিছু জানা এবং একটু আগে আমার ফাতার হান্দি দেখিয়েছেন যে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোষণা করেছেন যদি তোমার কাছে এইমাত্র এই যে খবর আসে যে এই দুই এক মিনিটের মধ্যে হয়তো বা কেয়ামত অনুষ্ঠিত হবে আর যদি তোমার কাছে কোনো বীজ কোনো চারা থাকে সেটি লাগাবার জন্য আর তুমি এটা কোনো হত করো না যে লাগাবো কি না কেয়ামত হয়ে গেলে যাক এখন ক্যামত হোক বা দু মিনিট পরে ক্যামত হোক ক্যামত হয়ে গেলে যাক তুমি কিন্তু কী করো এই যে চারা যেটা তৈরি করেছ এই যে বীজ যেটা তৈরি করেছ অটি এই বীজটি তুমি রোপণ করো এই চারাটি তুমি রোপণ করো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নবী সাল্ল আলি যে বলে গেছেন এত কেয়ামতের সম্মুখীন হলেও তুমি গাছপালা লাগাতে ছেড়ো না সময় আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন আমরা সব সবসময় যেন পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটু খেয়াল রাখি কীভাবে সংরক্ষণ করা যায় এর আগেও আমার আগের বক্তা বলেছেন যে কোরআনের বাণী অযথা আমরা বিভিন্ন সময় চলাফেরা করার সময় অযথা একটু লাফ মারিয়ে লাহ মারিয়ে একটি ডাল ছিঁড়ে নেই অযথা একটি এই লতা পাতা ছিঁড়ে নেই এটা কিন্তু জগন্যতম অপরাধ এটা জঘন্যতম অপরাধ কোথা থেকে প্রমাণ হয় এই সরকার তো আমাদেরকে বাধ্য করুক না করুক এই 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 ব্যাপার নয় এই পরিবেশ সংরক্ষণ করা এই গোটা ওয়ার্ল্ডের দায়িত্ব বিশেষ করিয়া এই দায়িত্ব শিখিয়ে গেছেন আমাদের আমাদের প্রিয় নবী সাল্লু আলি ওয়াসাল্লাম ওনারা না চাপ দিয়েছেন আজকে নতুন বা কালকে না দুই চার বছর আগে কিন্তু আমাদের নবী সাল্ল আলি ওয়াসাল্লাম কমপক্ষে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে তোমরা কি করো পরিবেশ সুরক্ষা রাখো পরিবেশকে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেভ করে রাখো যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যাহাতে অক্সিজেনের অভাব তাদের ঘটে না তারা যথাযথভাবে অক্সিজেন পায় এই সামান্যটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি ভুল মাফ করবেন ধন্যবাদ